মুকেশ আম্বানির নাম হয়তো অনেকেই জানেন। তিনি শুধু ভারতের নয়, বরং পুরো বিশ্বের শীর্ষ ধনীদের একজন। ভারতের প্রথম তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন তিনি। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বৃহত্তম শেয়ার হোল্ডার। এছাড়াও পেট্রোকেমিক্যাল, পরিশোধনাগার, তেল ও গ্যাস অনুসন্ধান এবং টেলিকম ইন্ডাস্ট্রির কর্ণধার তিনি। রিলায়েন্স ফরচুন গ্লোবাল 500 কোম্পানির একটি এবং বাজার মূল্যের দিক থেকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি। তার ভাই অনিল আম্বানিও ভারতের অন্যতম একজন ধনী ব্যক্তি। তাদের এই ধনী হয়ে ওঠার পেছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ আর এ গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। তিনি আম্বানি ব্রাদার্সের পিতা। ভারতীয় নাগরিক হলেও মুকেশ আম্বানি 1997 সালের 19 এপ্রিল ইয়েমেনের এডেনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ধীরুভাই আম্বানি এবং মায়ের নাম কোকিলাবেন আম্বানি। তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান। অনিল আম্বানি হলেন মুকেশ আম্বানির ছোট ভাই। তারা দুই ভাই ও দুই বোন। তার পরিবার মূলত ভারতের গুজরাট প্রদেশের। যখন তিনি শিশু ছিলেন তখন তার পরিবার ইয়েমেন থেকে ভারতে ফিরে আসেন। তিনি মুম্বাইয়ের হিল গ্রেঞ্জ হাই স্কুলে পড়াশোনা করেছেন। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড থেকে MBA করেন। 1980 সালে পড়াশোনা শেষ করার পর বাবা তাকে দেশে ফিরতে বলেন এবং একটি পলিস্টার কারখানার দায়িত্ব দেন। মুকেশ তার বাবার কোম্পানিতে সুতা উৎপাদনের ব্যবসায় ব্যুৎপত্তি লাভ এবং ভারতের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এ ব্যবসাকে সম্প্রসারণ করেন। তার নেতৃত্ব গুণে কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। পরবর্তী বছরগুলোতে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ, টেলিকমিউনিকেশনস, বিনোদন, সম্পত্তি ব্যবস্থাপনা এবং তেল ও গ্যাস অনুসন্ধান ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে। 60-এর দশকে প্রতিষ্ঠিত রিলায়েন্স কোম্পানির ভিত মজবুত হয়ে উঠতে শুরু করে। চারদিকে ব্যবসা ছড়িয়ে দিয়ে মুকেশ আম্বানি আলোড়ন তোলেন গোটা ভারতে। মুকেশ আম্বানি 1985 সালে নীতা আম্বানিকে বিয়ে করেন। নীতা আম্বানি একজন জনহিতৈষী, শিক্ষাবিদ এবং তিনি রিলায়েন্স ফাউন্ডেশন সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে জড়িত। এই দম্পতির 3টি সন্তান রয়েছে, আকাশ, ঈশা এবং অনন্ত আম্বানি। বিশ্বের সেরা ধনীর খেতাব অর্জন করতে না পারলেও বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ির মালিকানার খেতাব মুকেশ আম্বানির দখলে। আম্বানির পরিবারের সদস্য সংখ্যা 6। এই 6 জন সদস্যের জন্য বাড়ি বানানো হয়েছে 4 লাখ বর্গফুটের। বাড়িটির নাম রাখা হয়েছে অ্যান্টিলিয়া, যার ফ্লোর সংখ্যা 27টি। বাড়িটির মূল্য $1 বিলিয়ন এবং বাড়িটিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি বাড়ির একটি বলে উল্লেখ করা হয়। ফোর্বসের মার্চ 2024 সালের জরিপ মোতাবেক 117.8 বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক আম্বানি। তিনি এশিয়ার সবচেয়ে ধনী এবং বিশ্বের 9ম ধনী ব্যক্তি। তিনি বিভিন্ন জনহিতকর উদ্যোগের সাথেও জড়িত রয়েছেন, যেমন রিলায়েন্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক উদ্যোগের মাধ্যমে ভারতের মানুষের জীবনকে উন্নত করতে কাজ করে। সামগ্রিকভাবে মুকেশ আম্বানি একটি অত্যন্ত সফল ও কর্মময় জীবনযাপন করেন এবং তার নেতৃত্বে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং সামগ্রিকভাবে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সম্প্রতি ছেলের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের আলোচনায় মুকেশ আম্বানি। তার ছেলের বিয়ের অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ধনীদের পাশাপাশি যোগ দিয়েছেন হলিউড ও বলিউডের বড় বড় তারকারা। এতে খরচও হচ্ছে $মিলিয়ন মিলিয়ন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।